স্পিনিশ ট্রাজেডি নাটকটার মধ্যে ভালো করে শুনে নাও সংক্ষেপে বলি একটা মেয়ে ছিল তার নাম ছিল বেলিম পেরিয়া বেলিম বেলিম পেরিয়া হচ্ছে নাটকের নায়িকা এই বেলিম পেরিয়ার প্রেমে পড়ে যায় ওই এলাকার যুবরাজ মানে স্পেনের ওই যুবরাজ তার নাম হচ্ছে বালথা যার বালথা যার যুবরাজ বেলিম পেরিয়াকে জোর করে কাছে পেতে চায় বালথা যার হচ্ছে যুবরাজ বালথা যার হচ্ছে যুবরাজ যুবরাজ এই বেলিম পেরিয়া মেয়েটাকে জোর করে কাছে পেতে চায় একদম বাংলা সিনেমার মতো ভিলেনের মতো জোর করে কাছে পেতে চায় পরে বেলিম পেরিয়া বালতাজারকে পাত্তা দেয় না কারণ এখন বালতাজার ভাবতেছে কি ব্যাপার বেলিম পেরিয়া একটা সাধারণ একটা ঘরের মেয়ে কিন্তু বালতাজা হচ্ছে যুবরাজ বালতাজার ভাবতেছে কি ব্যাপার এই মেয়ে কেন আমাকে পাত্তা দিবে না আমি যুবরাজ আমার প্রেমে সবাই হাবুডুবু খাবে আমাকে পেতে চাইবে আমার ধন সম্পদ টাকা পয়সা ঘোড়া হাতি বাড়ি গাড়ি অভাব নাই তাহলে আমার প্রেমে কেন সে হাবুডুবু খাবে না কেন আমাকে পাত্তা দিবে না পরে বেলিম তার গুপ্ত বাহিনী তার সিআইডি হ্যাঁ গোয়েন্দা বাহিনী লাগাই দিছে যে খবর নাও এই মেয়ে কি করে পরে খবর নেওয়া হয়েছে বেলিম একটা ছেলের সাথে প্রেম করে এই ছেলেটার নাম হচ্ছে ডন এন্ড্রিয়া ডন এন্ড্রিয়া নামে ডন হচ্ছে মিস্টার কোন ছেলেদের নামের আগে তৎকালের সময় ডন লেখা হইতো তাহলে ডন এন্ড্রিয়ার সাথে প্রেম করে এই ডন এন্ড্রিয়ার বেলিম পেরিয়ার কঠিন প্রেম তখন যুবরাজ বালথাজার ভাবল যতদিন না ডন এন্ড্রিয়া আর বেলিমপেরিয়ার প্রেম চলবে ততদিন না তখন যুবরাজ প্ল্যান করলো ডন এন্ড্রিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে আমাকে পাত্তা দিবে তখন যুবরাজের গুপ্ত বাহিনী ডন এন্ড্রিয়াকে হত্যা করে তখন ডন ইন্ড্রিয়াকে হত্যা করার পরে বেলিম পেরে অনেক কান্নাকাটি করে যুবরাজ বেলিম পেরে সান্ত্বনা দেয় কে তোমার প্রেমিককে মেরে ফেললো আমি এটার বিচার করব তুমি আমার ঘরে চলে আসো আমাকে বিয়ে করো এটার বিচার হবে আসলে যুবরাজ বিভিন্ন তাকে পেতে চায় কিন্তু সে যুবরাজকে পাত্তা দেয় না ফিরিয়ে দেয় তখন যুবরাজের মেজাজ খারাপ হয়ে যায় তো এই মেয়েটা কান্নাকাটি করে তার প্রেমিকের জন্য ডন ইন্ডিয়ার জন্য তো এখন কান্নাকাটি কয়দিন করবে একদিন দুই দিন তিন দিন চার দিন করবে আর কতদিন করবে তখন সে আরেকটা মেয়ের ছেলের প্রেমে পড়ে যায় ওই ছেলের নাম হচ্ছে হোরাশিও এবার বেলিমপেরিয়া হোরাশিও নামে এক ছেলের সাথে প্রেম করে অর্থাৎ ডন এন্ড্রিয়া ছিল বেলিমপেরিয়ার প্রথম প্রেমিক আর দ্বিতীয় প্রেমিক হচ্ছে হোরাশি হোরাশি হচ্ছে দ্বিতীয় প্রেমিক তাইলে এটা হচ্ছে প্রথম প্রেমিক আর এটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় প্রেমিক ঠিক আছে তাহলে প্রথম প্রেমিকের নাম হচ্ছে হোরাশিও আর দ্বিতীয় প্রেমিকের নাম হচ্ছে ডন সরি প্রথম প্রেমিক এন্ড্রিয়া দ্বিতীয় প্রেমিক হোরাশিও এখন হোরাশি আর ডন এবার হোরাশির সাথে প্রেম করে যুবরাজ আবার খবর নিল যে মেয়েটা ফরাসিওর প্রেমে হাবুডুবু খাচ্ছে দুইজনের মধ্যে কঠিন প্রেম যুবরাজ আবার এবার হরাশিও কে হত্যা করছে ফরাসিওকে মেরে ফেলছে এবার ফরাসিওকে মারার পরে বেলিম পেরিয়া তো অনেক কান্নাকাটি করে যুবরাজ আবার বেলিম কে তুলে নিয়ে আসে তার রাজপ্রাসাদে এনে জোর করে বিয়ে শাদি করে এবার একদিন বেলিম পেরে অনেক কান্নাকাটি করে তখন এন্ডিয়ার প্রেতাত্মা এন্ডিয়ার ভূত এনডিয়ার প্রেতাত্মা আত্মা বা প্রেতাত্মা কার কাছে আসে বলো এনডিয়ার প্রেতাত্মা বেলিম কাছে এসে বলে বেলিম্পেরিয়া আমি তোমার প্রেমিকা প্রেমিক প্রথম প্রেমিক ইন্ডিয়ার ডি হ্যাঁ আমাকে খুন করেছে ব্যালথাজার এরপরে তোমার দ্বিতীয় প্রেমিক হোরাশিলকে মেরেছে তুমি মৃত্যুর প্রতিশোধ দাও তখন বেলিম্পেরিয়া প্ল্যান করে যে এই ভত্যার প্রতিশোধ নিতে হবে এদিকে হোরাশিওর বাবা হোরাশিওর হরাসিওর বাবার নাম হচ্ছে হিরোনিমো ঠিক আছে হোরাশিওর বাবার নাম হচ্ছে হিরোনিমো এই হিরোনিমো হচ্ছে হোরাশিওর বাবা এই হিরোনিমো আর বেলিম্পেরিয়া এই দুইজন একসাথে প্ল্যান করে মারামারি করে যুবরাজ বালথাজারকে হত্যা করে পরে বালথাজারের সাথে হিরোনিম যুদ্ধ হয় তখন এই দুইজনের যুদ্ধে বালথাজারও মারা মারা যায় যায় একে অপরকে আক্রমণ করলে নাটকের লাস্টে বেলিম্পেরিয়া বেঁচে থাকে সে তখন ভাবে যে সবাই মারা গেছে প্রথম প্রেমিকও নাই দ্বিতীয় প্রেমিক নাই যেটা ভিলেন ছিল ওইটাও নাই বেঁচে থেকে কি লাভ এই জীবন রেখে কি লাভ তাহলে তখন বেলিম্পিরিয়া নিজেও বিষ পান করে সুইসাইড করে মারা যায় আচ্ছা এই নাটকটার সাথে শেক্সপিয়রের একটা নাটকের মিল আছে কমেন্টে একটু বলেন তো নাটকটার নাম কি একদম হুবহু মিল আছে কাহিনী কাহিনী সব মিল আছে কমেন্টে লিখেন নাটকের নাম কি এই নাটকটার নাম কি সাথে এটার মিল আছে যারা বুঝছে তারা খুব মনোযোগী এবং ভালোই স্টাডি করতেছে না পার্থ হাওলাদার রোমিও জুলিয়েট না ভুল জমিও বিভাস বলছে রোমিও জুলিয়েট না না প্রমিউজুলেটার কাহিনী কি এমন আরেকটা ক্লু গতকাল পড়াইছি ঠিক গতকালের ক্লাসে পড়াইছি আচ্ছা এটা হচ্ছে শেক্সপিয়রের হ্যামলেট নাটকের অনুকরণে হ্যামলেট ঠিক আছে হ্যামলেট নাটকের অনুকরণে হ্যামলেট নাটকের অনুকরণে এটা লেখা হয়েছে পুরোপুরি হ্যামলেট শেক্সপিয়র হ্যামলেটকে ফলো করে এই নাটকটা লিখছে দেখো হ্যামলেট নাটকে কিন্তু মনে আছে হ্যামলেট নাটকে কিন্তু ওই যে মেরে ফেলে রাজা হ্যামলেটকে তখন ওই যে রাজার কাছে প্রেতা তাশে রাজা এখানেও কিন্তু ডন ইন্ডিয়ার প্রেতা তাসে এরপরে হ্যামলেট নাটকে যে যুবরাজের বন্ধুর নাম হোরাশিও এখানে শেক্সপিয়র এই ছেলেটার নাম রাখছে হোরাশিও খেয়াল করছে এখানে হ্যামলেটের অনুকরণে এই নাটকটা রচিত হয়েছে পরীক্ষায় কখনো যদি লাগে যে কিডের এই স্পিনিশ ট্রাজেরি কোন নাটকের অনুকরণে হ্যামলেটের অনুকরণে রচিত হয়েছে